we are the student of DSMS. আমরা DSMS একটি ফেসবুকের গ্রুপ প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার ক্লাস নিয়ে থাকি। আজকে প্রথম বর্ষে আমরা ক্লাস নেব এবং সেটা হচ্ছে চর্মরোগ। আমি একটু রেফারেন্স দিয়ে বলি, এর আগেও এক বছর আগেও আমি চর্মরোগের উপর একটা ভিডিও করেছিলাম। আমি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ সেটা না দেখলেই আজকের হয়তো অনেক তথ্য কথা আমি ওখান থেকে বাদ দিয়েই শুরু করব। অর্থাৎ সেদিন যে আমরা আলোচনা করেছিলাম সে আলোচনাগুলো তোমরা শুনেছ, বুঝেছ, জেনেছ। আর আমার একটা প্রশ্ন থাকবে, আমাদের তো ইচ্ছা হচ্ছে ডাক্তার তৈরি করার, আর তোমরা প্রথম বর্ষের ছাত্র, সুতরাং তোমাদের কাছে অনেক কিছু হয়তো আমার তোমাদের তো বোধগম্য হবে না, তোমরা আমার এই ভুল ত্রুটিগুলো মেনে নেবে। কারণ আসলে ফার্স্ট ইয়ারের জন্য কী উপযুক্ত করে আমি ক্লাস নেবো আমি এখনও চিন্তা করে পাচ্ছি না, কারণ হোমিওপ্যাথিকটা এমন কঠিন একটা বিজ্ঞান, এত পড়ালেখা, সেখানে কীভাবে আলোচনা করলে তোমরা সহজে চিকিৎসা করতে পারবে সেই চেষ্টাই আমার। আমি ডাক্তার তৈরি করার লক্ষ্যই আমার একটি উদ্দেশ্য। সুতরাং তোমরা যদি কোনো শব্দ শুনতে না পাও তাহলে আমাকে বলার চেষ্টা করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে অন্তত শব্দ এবং ইয়ে যেন সুন্দরভাবে করতে পারি। তাহলে আমি চলে আসি, আজকে হলো আমাদের 14তম ক্লাস এবং চর্মরোগ, এবং এর আগেও একটা আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে। আগে তোমরা দেখেছ, আজকে সেখানে আর কিছু আলোচনা করব না, আজকে আসব আমরা চর্মরোগ নিয়ে আলোচনা করব, কত সহজে আমরা চর্মরোগ চিকিৎসা করতে পারি। কেন চর্মরোগটা আমি একটু ব্যাখ্যা করে যাই। দেখো, এলোপ্যাথিকের ডাক্তাররা একটা কথা বলে, রিস্কলেস ডাক্তারই হচ্ছে চর্মরোগ। অর্থাৎ এলোপ্যাথিতে চর্মরোগের চিকিৎসা করতে গেলে চর্মরোগে কোনো রোগ মারা যায় না, সেই সুবাদে তারা বলে রিস্কলেস ডাক্তার। অর্থাৎ এই ডাক্তারের ভ্যালু তাদের কাছে কম, অর্থাৎ এখানে কোনো মৃত্যুর কোনো অভিজ্ঞতা নাই, অর্থাৎ মৃত্যুর কোনো রোগী মারা যাবে না এই নিশ্চিতই তারা ডাক্তারি করতে পারে। কিন্তু আমরাও তাইলে সেই সুবাদেই তোমাদের হাতে তুলে দিয়েছি চর্মরোগের চিকিৎসা করব। সেখানে আমার একটা উদ্দেশ্য আছে, চর্মরোগ কিন্তু হোমিওপ্যাথিকে এত সহজ নয়, সেটার গভীরতা, সেটার আলোচনা আমরা যখন অর্গাননের তিন পর্বে আলোচনা করেছিলাম, সেই অর্গাননের তিন পর্বেই আমরা আলোচনা শেষ করেছি। সেই তিন পর্বেও অনেকগুলো তথ্য কথা বলেছি যেগুলো আমাদের চর্মরোগের চিকিৎসা ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তাইলে আসি আমরা সেই অর্গাননের সূত্রতে আমরা আগাই। যদি আমরা রোগকে ভাগ করতে যাই তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যেটা আমার ভিডিও আছে, তরুণ রোগ এবং চিররোগ। তাহলে এই চর্মরোগ কিন্তু তরুণ রোগেও হয়, চিররোগেও হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, আমাদের গত 100 বছর এই ম্যাটেরিয়া মেডিকা, প্র্যাকটিস অফ মেডিসিন অনেক কিছু আমরা পড়েছি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, না বেরিয়ে আসলে আমরা চিকিৎসা করতে পারবো না। আমার 20 বছর চলে গেছে এই প্র্যাকটিস অফ মেডিসিন ম্যাটেরিয়া মেডিকা পড়তে, কারণ সেখান থেকে তুলে এনে প্রয়োগ করে করে আজকে এই সুবাদে আসছি তোমাদেরকে কত তাড়াতাড়ি করে ডাক্তার তৈরি করতে পারি, সেই সুবাদে আজকে আমার আলোচনা। এবং আলোচনার বিষয় হচ্ছে চর্মরোগ, এর আগেও আমি চর্মরোগ সম্বন্ধে বলছিলাম। তাহলে আজকে আমরা দুইটা রোগ ভাগ করলাম, তরুণ রোগ এবং চিররোগ, কিন্তু চর্মরোগ দুটো ক্ষেত্রে আছে, অর্থাৎ এটা তরুণও হয় চিররোগও হয়। যাই হোক, আমি আলোচনা চলে আসি, আমরা কীভাবে চিকিৎসা করতে গেলেই আমাদের সহজ বা সহজ হয়। দেখো, আমরা যখন প্র্যাকটিস অফ মেডিসিন বই উল্টাতে যাই তখন দেখি সেখানে অন্তত 20 রকমের চর্মরোগ আছে, সেই চর্মরোগের ব্যাখ্যা, জীবাণু অমুক, আমরা হয়তো তথ্যগত দিক থেকে তোমাদেরকে পড়ার বা জানার বলবো, কিন্তু ওই সকল জেনে আমাদের চিকিৎসা হবে না। জেনে সুবিধা হচ্ছে, যখনই কোনো রোগী তুমি আসবে, আপনার তো এই রোগ হয়েছে তুমি বলতে পারলা, সেই রোগ নিয়ে আমাদের কোনো বিবেচনার কিচ্ছু নেই, কার কী রোগ আমরা চিন্তা করবো না, আমাদের লক্ষণেই চিকিৎসা। সেই লক্ষণগুলো গত ভিডিওতেও আমি বলে তোমাদেরকে চেষ্টা করেছি বুঝেবার। আজকে কিন্তু আমি ঠিক অন্য প্রসঙ্গে একটু চলে যাব, অর্থাৎ আমরা কীভাবে সহজে চিকিৎসা করে, তোমরা যেন ফার্স্ট ইয়ারে যারা আছো, যারা আজকে হয়তো আমার এই 14তম ক্লাস থেকে শুরু করছো, 14টা ক্লাস হয়ে গেছে, তারা আগামী 1 বছর অন্তত তোমরা এই শিক্ষা পেয়ে ডাক্তারি যেন করতে পারো, সেই সুবাদে আমি আবার আসছি। আমি বলছি তোমাদেরকে একটা বায়োকেমিক বাক্স তুলে দিয়েছিলাম, সেটা নিয়েও আজকে একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে, আমরা চিকিৎসা যখন
কৃষ্ণ আরম্ভ করতে যাব হোমিওপ্যাথিতে একটু কঠিন। বিগত এক বছরে আমি বুঝতে পেরেই এই বাক্সটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। সেই বাক্স সম্বন্ধে আমি অনেক কিছু বলেছি, আজকেও চর্মরোগ সম্বন্ধে আমি বলতে যাব। এই চর্মরোগের ওই ভিডিও শোনার আগে তোমরা তোমাদের এই অর্থাৎ বায়োকেমিকগুলো সঙ্গে রেখে প্রয়োগ করার চেষ্টা করবে, তা না হলে রোগীকে রিলিফ দিতে পারবে না, রোগীরা তোমার হাতে থাকবে না। সুতরাং বায়োকেমিকগুলো চেষ্টা করবে, সেখানে ক্যালিমিউ দেওয়া আছে, নেট্রামসাইল দেওয়া আছে, ক্যালিমিউ হলো সবচেয়ে এক নম্বর মেডিসিন স্কিন ডিজিজের জন্য। তাহলে আমরা আসি এলোপ্যাথিকের ভাষা, স্কিন ডিজিজ আমরা দুভাগে ভাগ করতে পারি। আমাদের ভাগটা কি তরুণ রোগ এবং চিররোগ, আর তাদের ভাষা হচ্ছে অর্থাৎ আমরা যদি চর্মরোগকে ভাগ করি তাহলে সব চর্মরোগই জীবাণুঘটিত এবং একটা দুটো আছে যেটা অ্যালার্জি বলা হয়, সেগুলো ভাইরাসজনিত। দেখো ভাইরাসের ওষুধ এলোপ্যাথিতে নাই, কিন্তু আমাদের কাছে আছে। সে আসার কারণটা একটু ব্যাখ্যা করে যাই, যে কারণে আজকে বলছিলাম যে আমি একটু ডিফারেন্স টাইপের আলোচনা করব। তোমাদের এই যে অ্যালার্জির কোনো চিকিৎসা এলোপ্যাথিতে ভালো কিছু নাই, কারণ অ্যালার্জির অ্যান্টি অ্যালার্জি তৈরি করতে আজ পর্যন্ত তারা সামর্থ্য নেই। তার কারণটা হচ্ছে সূক্ষ্ম, অর্থাৎ জীবাণু থেকেও ভাইরাস অনেক সূক্ষ্ম, আর এই ভাইরাসের থেকে অনেক সূক্ষ্ম আমাদের ওষুধগুলো। এটা বুঝতে চেষ্টা করতে হবে। তোমরা যখন অর্গানন পড়বে অথবা আমার বক্তৃতাগুলো দেখবে, তখন আমি চেষ্টা করব যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও তো বুঝতে পারবে যে আমরা কত সূক্ষ্মে চলে গেছি যে চিকিৎসা করার জন্য। সে কারণে অ্যালার্জিঘটিত রোগে আমাদের চিকিৎসাটা অথবা ভাইরাসজনিত রোগে আমাদের চিকিৎসাটা সহজ। তাহলে চর্মরোগটা তারা কীভাবে ভাগ করলো, একটা অ্যালার্জিঘটিত চর্মরোগ যেটা আমরা ভাইরাস দিয়ে আক্রমণ হয়, আরেকটা হচ্ছে জীবাণুঘটিত রোগ। আমরা যে কোনো রোগে হোক আমাদের কিন্তু লক্ষণ থাকলেই আমরা ওষুধ প্রয়োগ করব। সেই লেকচারও আমি অনেক কথা বলেছি। তাহলে আজকে আমি কীভাবে ভাগ করলাম, একটা ভাগ হলো অ্যালার্জিঘটিত চর্মরোগ আর হচ্ছে জীবাণুঘটিত চর্মরোগ। এই দুটোটা চর্মরোগ ভাগ হলো এলোপ্যাথিদের মতে, এবং এলোপ্যাথির মধ্যে 20-30টা রোগের কথা বলা আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস অফ মেডিসিন পরে মনে রাখার চেষ্টা করবে। এই কারণে যেন রোগীরা আসলে বলতে পারো আপনার এ রোগ হয়েছে, আমাদের কিন্তু সেই রোগ নিয়ে চিন্তা করলেই আমাদের চিকিৎসা চলবে না, আমাদের হচ্ছে লক্ষণ খুঁজেই ব্যবস্থা করা। তাহলে চলে আসি, কেন আমি এই বায়োকেমিকটা দিলাম এই কারণে চর্মরোগ চিকিৎসা করা যত সহজ তত সহজ নয়। তারপরে বলছি তোমাদের কাছে 90% রোগ ভালো হবে তোমরা যদি এই ভিডিওটা শুনে আমরা চর্ম চিকিৎসা করতে বায়োকেমিকের সাহায্য নেব। আমি প্রতিটা পদক্ষেপে চেষ্টা করবো এই বায়োকেমিকগুলো আলোচনা করার। তার কারণ হচ্ছে আমরা প্রথম বর্ষে পড়ি, আমাদের এত অভিজ্ঞতা নাই, বায়োকেমিকগুলো রেখে আমরা চিকিৎসা যেন একটু সহযোগিতা পাই, অর্থাৎ রোগীরা যেন আমাদেরকে না ছেড়ে চলে যায়। দেখো এখন তো হাসপাতালে পড়ো, তোমার কাছে কঠিন কঠিন রোগ আসবে সেটা চিন্তা করবে না। রোগী দেখবা, যে কোনো চর্মরোগ হোক যে কোনো কিছু হোক, রোগীকে নিবা, ওষুধ দিবা, প্রয়োগ করবা এবং দেখবা এক বোতল দুই বোতলেই ভালো। সেখানে আমি বলছিলাম যে সালফারের লক্ষণ পাওয়ার পরও সালফার তোমরা প্রয়োগ করবে না, এখনও বলতেছি খুব ধীরে ধীরে সালফার প্রয়োগ করবে, অর্থাৎ যখনই বুঝতে পারবে সালফার ছাড়া কোনো চর্মরোগ ভালো হয় না। আমি শেষ মুহূর্তে চারটা কেস টেকিংয়ের কথা বলবো। এই কারণে বলবো যে খালি চর্মরোগ খালি সালফার দিয়ে ভালো হয় তাই না, আমি চারটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো কেস টেকিংটা আমাদের কী প্রয়োজনীয়। দেখো স্যার এত কিছু বলেন, আমরা এই ফার্স্ট ইয়ারে পড়ি, কী কেস টেকিং, কী অমুক, আমরা কী নিয়ে চিকিৎসা করবো, তোমাদের এত কিছু জানার দরকার নাই। তোমরা রোগ আসছে, চিন্তা করবা চর্মরোগ, চিন্তা করবা এটা অ্যালার্জি ঘটিত না জীবাণু ঘটিত, সেটা তোমাদের ভাগ বটল আছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা চলে আসি তরুণ রোগ আর চিররোগ। অর্থাৎ তরুণ রোগ কোনটা, দেখো হঠাৎ করে কোনো চর্মরোগ হলো অথবা অ্যালার্জি হলো অথবা অন্য কিছু হলো, এগুলোকে আমরা তরুণ রোগ হিসাবে ট্রিট করতে পারি, এবং তরুণ রোগের লক্ষণ দৃষ্টেই আমরা অ্যাকোনাইট বেলোডোনা সালফার অথবা কাছাকাছি যে ওষুধগুলো আছে সেটা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলছিলাম আমরা দুইটা ওষুধ বাদ দিয়ে রাখবো, সোরিনাম এবং সালফার। দেখো আমি 25টা মেডিসিন দিয়েছিলাম, সেখানে আমি আলোচনাও করেছি 25টার মধ্যে 20টাই আমাদের চর্মরোগের কাজে লাগতে পারে। খালি যে চর্মরোগেই দেখো যতগুলো রোগ আছে, চর্মরোগ হচ্ছে সবচেয়ে পুরানো রোগ,
যেটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। তোমরা যখন অর্গণন আলোচনা করবে, অর্গণনে যখন শরীক মাজাম পড়তে যাবে বা সেখানে পড়ার চেষ্টা করবে, তখন বুঝতে পারবে যে এই সালফার, এই চর্মরোগ চিকিৎসা কত কঠিন এবং কত আনন্দদায়ক। এই চর্মরোগ শেষ করলেই মানুষকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে পারবা। পূর্ণাঙ্গ চিকিৎসা না হলে কোনো দিন হবে না, এই জন্যই আমরা চর্মরোগ নিয়ে বিশদ আলোচনা। এই আধা ঘন্টা আলোচনা আমি কিন্তু সন্তুষ্ট হতে পারি না, কারণ হলো এত কথা থাকে, কারণ তোমরা যখন চিকিৎসাতে যাবে আটকে যাবে, এই ভয়টা আমার থাকে। কিন্তু আমি একটা কথা বলবো, এই বাক্সে যা আছে সেটা দিয়েই তুমি শুরু করো, দেখবা রোগী তোমাকে ছেড়ে যাবে না। চর্মরোগ ভালো হইতে আমি আগেও বলছি 3 থেকে 6 মাস সময় লাগে, এবং সোরাইসিস এবং আরও যে 3টা ওষুধ আমাদেরকে বলছিলাম সেগুলো চিকিৎসা করতে 2 বছর 3 বছরও চলে যায়, চর্মরোগ ভালো হয় না। এই কারণে বলছি আদি রোগ হচ্ছে চর্মরোগ, এবং এই চর্মরোগের অর্থাৎ আদি আমাদের এই আমরা যদি অর্গানন আলোচনা করি অর্থাৎ মায়াজম আলোচনা করি, তখনই দেখব এই শরীর মায়াজমের প্রথম মেডিসিন হচ্ছে চর্মরোগ। চর্মরোগ আমাদের মন থেকে যখন দেহে আসে, দেহের চর্মরোগে সেটা প্রকাশ পায়, সেটা যেন আমরা প্রকাশ পায় সেই হিসেবে আমরা যেন চিকিৎসা করতে পারি। তাহলে আমাদের ভাগগুলো দেখেছ, বাক্সটা পেয়েছ, বায়োকেমিক্যাল বাক্স পেয়েছ, সুতরাং তোমাদের চিকিৎসা করার আর কোনো বাধা আমি মনে করি না। তাহলে কীভাবে আমরা আরম্ভ করব? প্রথমেই আমরা বলি, সেখানেও বলছিলাম যে আগে দেখবে এটা কি অ্যালার্জি ঘটিত, অর্থাৎ আমাদের তরুণ রোগ, নাকি এটা চিররোগ। চিররোগ হলেও একই ওষুধ, লক্ষণটা দেখবা সেখানে জায়গাটা চুলকায় কিনা, চুলকালের যেটুকু যেগুলো আগেই বর্ণনা করেছি সেই হিসেবে ওষুধগুলো নির্বাচন করে ওষুধ দেওয়ার চেষ্টা করুন। তাহলে আমাদের আসি যে তাহলে বায়োকেমিকগুলো আমরা কীভাবে দেবো। দেখো একটা রোগী যখন আসে, তোমরা তোমাদের মতন করে কেস টেকিং নেওয়ার চেষ্টা করবে, সেই চতুর্থ বর্ষের কেস টেকিং তোমরা নাই নাও, অর্থাৎ জিজ্ঞেস করবে আপনার কদিন থেকে এটা, কীভাবে আসলে, কীভাবে আসলো, কতদিন কী ওষুধ ব্যবহার করেছেন, এলোপ্যাথিক দিয়েছেন কি না, খেয়েছেন কি না, অথবা অন্য কারো আছে কি না, বংশগতির ইতিহাসটা জানলা, এগুলো টুকটাক করে জেনে তুমি ধরেই নিলা এটা চর্মরোগ। দেখো চর্মরোগের মধ্যে 2টা চর্মরোগের সবচেয়ে বেশি মানুষের মধ্যে দেখা যায় এবং ভালো হয় না, সেটা হচ্ছে একজিমা এবং রিংওয়ারাম, আমরা যেটা দাউদ বলি। এই 2টা রোগেরই চিকিৎসা দেবার সচরাচর হয়। দেখো এই বাচ্চা বয়স থেকেও চর্মরোগ হতে পারে, আবার বড় বয়স্কদেরও হতে পারে, মাঝে যে হবে না এমন না, কারণ মাঝে যখন শরীর শক্ত থাকে তখন অনেক সময় চর্মরোগ আমাদের শরীরে দেখা যায় না, কারণ শরীর তখন স্ট্রং থাকে, চর্মরোগটা আর হয়তো প্রকাশ পায় না। কিন্তু ওই যে বললাম সালফার দিলে বোঝা যাবে তোমার চর্মরোগ আছে কি নাই। তাহলে আগে দেখি আমরা চিকিৎসাটা কীভাবে করতে গিয়ে আমরা বাধা পাবো এবং সেই বাধাগুলো আমরা কীভাবে অতিক্রম করবো। দেখো সেখানে আমি সুন্দরভাবে বলেছিলাম যে সালফাটা না দেওয়ার চেষ্টা করবে। তোমার এখানে বায়োকেমিক্যাল বাক্সের ভিতরে ক্যালিমিউর আছে, 1 নম্বর মেডিসিন। তার আগের মেডিসিন হচ্ছে ফেরামফস, অর্থাৎ অ্যালার্জি ঘটিত কারণে অথবা চুলকায় কিচ্ছু হয় না, লাল হয়ে গেছে, রৌদ্রের তাপে অমুখ হয়ে গেছে, সেখানে আমরা ফেরামফস দিতে পারি, দিনে 3 বা 4 বারও দিতে পারো, দেখবে অ্যালার্জি ঘটিত হইলে ফেরামফসই কমে যাবে। ফেরামফসই তোমাদেরকে আর তুমি তোমার বাক্স থেকে লক্ষণ দৃষ্টি বেলেডোনা অ্যাকোনাইট যেটা আসে সেটা তুমি দিয়ে তাকে সেবা দিতে পারবা, অন্তত চিকিৎসার বিভ্রাট ঘটবে না। বিভ্রাট ঘটবে কখন? দেখুন দেখো অ্যালার্জি ভালো হয়ে গেছে, ঠিক আছে, তারপর তুমি আসতেই সালফার মারো 1 দিন পর পর, অর্থাৎ তার শরীরে অ্যালার্জি যেন বাকি জীবনে না আসে। দেখো এই ডাক্তারই কিন্তু এই রোগীর মতো চিন্তা করে তোমাকে চিন্তা করলে হবে না। রোগী অনেক সময় অভিযোগ করবে, আসবে, তার কথা সে বলবে, তোমার লক্ষ্যটা হচ্ছে তাকে চিকিৎসা করা। তাহলে আমি ফেরামফস অথবা অ্যাকোনাইট অথবা বেলেডোনা অথবা অন্য কিছু দিয়ে ভালো করলাম, কিন্তু ভালো হলো, ভালো হওয়ার আসার পরে তুমি 2টা বোতল দিয়ে দাও সালফার M1 আর M2 1 দিন পর পর, কিছু হইলে বলবা আমাকে জানাইতে, অর্থাৎ তার শরীরটা যেন পরিষ্কার করতে পারবো। সে কি ভালো হলো কি হলো না এই সালফারই তোমাকে নির্দেশ করবে। সালফার খাইলেই দেখা যাবে যে বাড়তেছে, ডাক্তারবাবু আবার তো দেখা যায়, আর ঠিক আছে এটা 1 দিন পর পর খান, পাতলা করে খান, অথবা যদি সহ্য করতে না পারে নাক দিয়ে তাকে একটু থামাইয়া রাখো। এইভাবেই আমাদেরকে চিকিৎসাটা আগিয়ে দিতে হবে। সকল রোগেরই চিকিৎসা এই ধরনেরই চর্মরোগের চিকিৎসা করেই তোমরা চেষ্টা করবে, অর্থাৎ আশেপাশে অর্থাৎ পারিবারিক সামাজিকভাবে চিকিৎসা দিয়ে অন্তত বলতে পারো যে না, সর্বরোগের চর্মরোগ সর্বকিছু আমার কাছে চিকিৎসা আছে, আমি করব। তার অর্থ তো তোমরা ফার্স্ট ইয়ার, প্রথম বর্ষ। আমি প্রথম বর্ষে 3টা রোগের কথা বলছিলাম, কী কী? শ্বাসকষ্ট, চর্মরোগ, আরেকটা হচ্ছে পাইলস। দেখো এগুলোর
এগুলো বলছি কেন, এগুলো থেকে শুরু করো, তার অর্থ একথা নয় এগুলো করে হাত আসলে বিশ্বাস। আমরা তো এক অবিশ্বাসের যুগে আছি, আমরা এত অবিশ্বাস করি, আমার বিশ্বাস করতে 12 বছর লাগেছে। তোমরা বিশ্বাস করবা এটা এত সহজ জিনিস নয়, চোখে দেখে বিশ্বাস করো, না দেখে বিশ্বাস করবো না। এই বিশ্বাসের জন্যই তোমার হাতে তুলে দিয়েছি এই 2টা বাক্স, এটা দিয়ে শুরু করো, তারপরে ডাক্তারি করতে পারবে, আরও 3-4 বছর সময় আছে, লেখাপড়া করো, জানো এছাড়া উপায় নেই। আর পরবর্তীগুলোর আলোচনা 15 মিনিট তো হয়েই গেল, আমি এখনও শুরু করতে পারি নাই, তাও যাই হোক তোমরা শুরু করছো কী দিয়ে, আমরা অ্যালার্জি এবং চর্মরোগের আরম্ভ করলাম, ওখানে ফেরামপস, ক্যালিমিউর আর এখানে অ্যাকোনাইট, বেলেডোনা এগুলো দিয়ে শুরু করব। একটু ভালো হলেই আমরা সালফার দিয়ে টেস্টে যাব। তারপর যে কোনো রোগেরই তুমি চিকিৎসা করতে পারো এই সিস্টেমে, অর্থাৎ লক্ষণ দৃষ্টে যেটা আসে সেই বক্তৃতাটা আগে শোনার চেষ্টা করো। তাহলে আমরা চলে আসি, তাহলে এখন কী কী বুঝলাম, আমরা কীভাবে চিকিৎসাটা শুরু করব। চর্মরোগ আসলে দেখবা কতদিনের কি পুরানো, দেখো 3টা মায়াজমে চর্মরোগ আছে। তোমরা আবার বললে বলবা যে স্যার মায়াজম তো আমরা পড়ে নেই, না পড়লেও একটু যারা অন্যরাও শুনে থাকবে তাদেরকে বলছি, 3টা মায়াজমের রোগী সালফারে আছে, অর্থাৎ চর্মরোগে আছে। আমরা ভাগ করবো কীভাবে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো ভাগ করার আমি কতগুলো কথা বলি, সেই ওই লিকচারও ছিল, আজকেও আমরা বলবো পুঁজগঠিত রোগেই হচ্ছে সিভিলিটিক মায়াজম, অর্থাৎ চর্মরোগ যদি পুঁজ থাকে। আমি চলে আসি, 2টা রোগের কথা নাম বললাম, নাম বলে আমাদের চিকিৎসা করা উচিত না। তারপরেও বলছি কেন, বহুল প্রচলিত রোগ হচ্ছে একজিমা, একজিমা চাপা পড়লেই টিবি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। সুতরাং একজিমা চিকিৎসা করতে গেলেই তুমি প্রথমেই সালফারটা দেওয়ার চেষ্টা করবে না, সালফার এবং সরিনাম কেন দেবে না, এটা দিলেই উচ্ছ্বাসটা বেড়ে যাবে, রোগীর তখন কন্ট্রোল করতে পারবে না। তুমি আসতেই শুরু করো ক্যালিমিউর অথবা ফেরামপস অথবা নেট্রামপস, ক্যালকেরিয়াফস এগুলো দিয়েই, আর সাথে তোমার সিলেকশন মতন যে ওষুধে আসছে, হ্যাঁ আমি জানি তোমার সিলেকশন অত সালফার আসছে, সালফারটা না দিয়ে আর একটা কাছাকাছি ওষুধ দিতে পারো। যেমন কীরকম, আমরা অনেক সময় হয়তো অনেকগুলো চিন্তা করে আমরা নাক্সও দিতে পারি, নাক্স দিলে হয়তো তার কিছু বাড়বে বা কমবে, কিছু একটা হবে, অর্থাৎ শরীরে কী খেয়েছে আমরা জানি না। আমি আজকে মিলাবো যে খালি চর্মরোগ যে এই সরিক মাজাম থেকে হয় তা না, সরিক মাজামের বাইরেও চর্মরোগ আছে, সেগুলো একটু আলোচনা করে 4টা কেস টেকিংয়ের কথা বলেই আমি শেষ করব। তাহলে চর্মরোগ দেখলে আমরা 2 ভাগে ভাগ করলাম, বহুল ব্যবহৃত হচ্ছে একজিমা এবং দাউ, সেগুলোর চিকিৎসা একই রকম, চুলকা কিনা, চুলকালে রক্ত বার কিনা, রক্ত বাড়লে এক ওষুধ, রক্ত না বাড়লে এক ওষুধ, পানি বাড়লে এক ওষুধ, অ্যালার্জি ঘটিতে গেলে এক ওষুধ, যেমন রাষ্ট্রক্স আছে আমরা সেটা ব্যবহার করতে পারি, আবার কালীনও ব্যবসা আছে, অর্থাৎ শীতকালে কোন ওষুধ, গরমকালে কোন ওষুধ, বর্ষাকালে কোন ওষুধ, শরৎকালে কোন ওষুধ, শরৎকালে নতুন একটা ওষুধ আছে সেটা আর নাই বললাম, ডালকাপড়া, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু লাস্টে দিবা কি সালফার, সালফার ছাড়া চর্মরোগ কোনো দিন ভালো হবে না। কিন্তু হবে কাদের হবে সেই নিয়েই আজকে হয়তো শেষ মুহূর্তে আমি আলোচনা করব। তাহলে চলে আসি, চর্মরোগের চিকিৎসা আমাদের বাক্সে আছে, আমরা বায়োকেমিকের সঙ্গে নিয়ে আমরা আগাবো। বায়োকেমিকটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যেন রোগীগুলো ধরে রাখতে পারি। গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিতে পারো, নেট্রামফস, ফেরামফস দিতে পারো, তোর অ্যালার্জি থাকলে ক্যালিমিউর দিতে পারো, এটা খালি চর্মরোগের কাজ করে তা না, এটা পেখানা পরিষ্কার করে, পটাশিয়াম সল্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সায়েন্সের এইসব কথাগুলো মনে না রাখলে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না। অত অনেকে আমাকে বলবে যে স্যার আপনি তো অর্গানন কথা বলেন, আবার বায়োকেমিকের কথা কেন বলেন? দেখো শিশু যখন জন্ম নেয় হাঁটতে বড় কষ্ট হয়, কত কষ্ট করে সে হাঁটা শিখে, হাঁটা শিকার পরে তার আর এই হামাগুড়ি দিতে হয় না, তার আর এই উঠি দাঁড়াইয়ে সে হাঁটতে পারে। সে হাঁটার জন্য তোমাদের প্রথম বর্ষ থেকে আমি বায়োকেমিকটা তুলে দিচ্ছি। তার অর্থ তুমি যদি বায়োকেমিক নাও করো আমার আপত্তি নেই, আমি একথা বলছি না যে বায়োকেমিক ছাড়া চিকিৎসা করতে পারবে না, 100 বার পারবে, কিন্তু তুমি এখন শিশু, অর্থাৎ তোমাকে হাঁটা শিখাতে হবে। আমরা কীভাবে হোমিওপ্যাথিকে বিশ্বাস করব, বিশ্বাস অর্জন করার জন্য প্রথম বর্ষ থেকে শুরু করবে, তারপর তুমি এই বায়োকেমিক ছাড়াও চিকিৎসা করতে পারো। আরে আজকালকার তো হোমিওপ্যাথি ডাক্তারের মূল্যই দেয় না, পোষেই দেয় না, কারণ বা হোমিওপ্যাথিকের কোনো ওষুধের দামও নাই, কিন্তু আমার মেধার তো দাম দিতে হবে। সেজন্য একটা বোতল যদি তুমি 50 টাকা, 100 টাকা, 200 টাকা চাও, তখন বলবে ডাক্তার সাহেব তো ডাকাতি হয়ে গেছে, একটা বোতল পানি করতে দিছে, তারপর সে 100 টাকা 200 টাকা নেয়। তার সঙ্গে তুমি বায়োকেমিক রাখতে পারো, ওই যে বললাম যে তুমি এসব জিনিস দিতে পারো, কেন পোষার জন্য, পোষা দিবে
বায়োকেমিকও দিবা, গ্যাস্ট্রিকের উপকার হবে, ওটা উপকার হবে, যেটুকু যতক্ষণ খায় ততক্ষণ উপকার হবে, এলোপ্যাথিকের মতন। কিন্তু তোমাকে চিকিৎসা করতে হবে আমাদের অর্গানন মতে। সেই কারণে তোমাদেরকে অর্গানটা আমি তিনটা পার্টে পড়িয়েছি। কেন পড়িয়েছি? অর্গানটা পড়ো, বুঝো, চেষ্টা করো, কারণ অর্গানন ছাড়া এই হোমিওপ্যাথিক অচল। আর এই ২০ বছরের, এই ১০০ বছর, ১৫০ বছরের আমাদের যে পড়ালেখার যে জঞ্জাল, এগুলো থেকে বেরিয়ে আসো। অর্গানন বুঝলে বুঝবা আমি কি কথা বলতে চাচ্ছি। আমাকে বুঝতে এটা খুব সময় লেগেছে, ২০ বছর লেগে গেছে। আশা করি তোমাদের এই ২০ বছর লাগবে না। তোমার প্র্যাকটিক্যাল করো, ১ বছর, তোমাদের ৪টা বছর হাতে আছে। কি চিন্তা করো, শুরু করো, পড়ো, দেখো, প্রয়োগ করো, তারপর শিখো। আমার যদি বিশ্বাস করতে ১২ বছর লাগে, তোমরা ৬ মাসে বা ৩ মাসে বিশ্বাস করো, প্র্যাকটিক্যাল করে বিশ্বাস করো যে না সেটা কী পরিমাণ কাজ করে। আমি এক ফেরাম্পোজের ভ্যালুও আমি তোমাদেরকে বললে শেষ করা যাবে না, যে ফেরাম্পোজের কাজও আমি কী পরিমাণ দেখেছি সেটা চিন্তা করা যায় না। বায়োকেমিক আর হোমিওপ্যাথিক তো বাদেই দিলাম, কারণ চায়নার যদি আমি গল্প বলি অবাক হবে, যে চায়না দিয়ে হোমিওপ্যাথিক, যে চায়না দিয়ে আমাদের এই হ্যানিম্যান মানে প্রথম শুরু করেছিলেন, সেই চায়না ওষুধে তো আমরা শেষ করতে পারিনি। চলে আসি, তাহলে আমরা শুরু করলাম বায়োকেমিক সঙ্গে দিয়ে এলোপ্যাথিকটা, হোমিওপ্যাথিকটা শুরু করব, এবং বাক্স দিয়ে ওষুধ করব, এবং সকল চর্মরোগের চিকিৎসার আমরা দায়িত্ব নিলাম। সেদিন আমরা বলছিলাম তিনটা রোগের চিকিৎসার কথা আমরা শেষ করতে পারবো না, শুরু করতে পারবো। শেষ করতেও যা সময় লাগবে, তোমরা শিখার চেষ্টা করবে। সেই তিনটা রোগের নাম বলছি, একটা হচ্ছে সোরাইসিস, যেটা খুব কঠিন, কারণ এলোপ্যাথিকও সেটা ভালো করতে পারে না। তার কারণ হবে আমি তোমাদের অর্গানন পড়লে বুঝতে পারবা এই সোরাইসিস কেন আসছে, কীভাবে আসছে। যাই হোক, আমি এত ডিটেলসে আলোচনা যাব না। আমাদের লক্ষ্য হচ্ছে সহজে সাধারণ চিকিৎসা করে আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। কঠিন রোগের চিকিৎসা নিশ্চয়ই তোমরা করবে, এই সিস্টেমে যদি করো। আমরা রোগের বিচার করি না, আমরা লক্ষণ বিচার করি, ওষুধ প্রয়োগ করব, আর মায়াজম, যে মায়াজম আমি ফোর্থ ইয়ারে পড়াইতেছি। যাই হোক, চলে আসি। তাহলে আমরা চিকিৎসা শুরু করলাম, বাক্স থেকে ওষুধ দেবো, এবং সকল রকম চর্মরোগী আশা করি ভালো করতে পারবে, এবং সালফার এবং সোলিনাম দিতে হুঁশিয়ার, একদিন পরপর বা চেষ্টা করবে একটু ভালো করেই দেওয়ার, চট করে সালফারটা না দেওয়া ভালো। আমি সালফার পড়াবার সময় চেষ্টা করব তোমাদেরকে কী কী লক্ষণ থাকলে তোমরা প্রথমে এটা দিতে পারো, সেটা আজকে নাই আলোচনা করলাম। আমরা চলে আসি, তারপরে দেখো এই চর্মরোগটা এখন ভাগ করলাম তরুণ রোগে, অমুক রোগে। এখন আসি, আমি যে ৪টা কথা বললাম, আমরা কেন চর্মরোগ খালি যে বংশগতি অথবা শরিক মায়াজমের সেটা না, আমাদের কেস টেকিং নিলে বুঝতে পারবা যে চর্মরোগ নানা কারণে হতে পারে। আমি প্রথম একটা কারণের কথা বলি, চর্মরোগ। চর্মরোগের ভিতরে দেখো, আগে একটু ব্যাখ্যা করে যাই, চর্মরোগীতে কী 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 নতুন নতুন কী কী রোগ হতে পারে। দেখো, ব্রণ চর্মরোগ, ঘাম চর্মরোগ, তাহলে এই ঘাম চর্মরোগ, ব্রণ, তারপরে ধরো ফোড়া যা আছে, অর্থাৎ পায়ে দুর্গন্ধ, ঘাম, সেটাও, অর্থাৎ চর্মরোগে নানা কিছু আছে, সব কিছু পরে কিন্তু ওষুধ আমাদের ওইগুলো। তুমি যদি চেষ্টা করো সেই বাক্স থেকেই ওষুধ দিয়ে তুমি সব রোগেরই, চর্মরোগে যত রকম আছে সেটা চেষ্টা করবে। যেমন নখকুনি, আমি ২টা উদাহরণ দিয়ে যাই। এই নখকুনি একটা ওষুধ আছে, যদিও এটা বাক্সে নেই। নখকুনি তোমরা ন্যাট্রাম সাল্ফ দিয়ে ভালো করতে পারো, হিপার সাল্ফ দিয়ে ভালো করতে পারো, অথবা না পারলে সালফার দিয়ে শুরু করতে পারো, ন্যাট্রাম সাল্ফ দিয়ে শুরু করতে পারো। কথা হচ্ছে লক্ষণ দৃষ্টি ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করবে, তাইলে আনন্দটা পাবে। সেই সুবাদে আমি একটা ওষুধের নাম বলছি যেটা সচরাচর ব্যবহার হয় না, অর্থাৎ নখকুনি যখন ফেল করবে, নখকুনি যখন ভালো করতে পারছো না, তখনই আমি ওই দিনও একটা কথা বলেছিলাম, ম্যাগনেটিস প্লাস অস্টালিস, এই নখকুনির জন্য চরমভাবে তুমি ব্যবহার করতে পারো যখন ফেল করবে। ফেল করার কারণ খুব একটা নাই, তারপরও বলবো হ্যাঁ ওষুধ এটা দরকার হলে নিতে পারবে, কিন্তু কখন ফেল হবে, তোমার এই মায়াজম ট্রিটমেন্ট বা তোমার চর্মরোগের চিকিৎসা শেষ করার পরে যদি ব্যর্থ হও, তাহলে এই ওষুধটার কথা স্মরণ রাখার চেষ্টা করবে। আর চলে আসি ব্রণের কথা। দেখো, একই সিস্টেমে ব্রণ, নানা কারণে ব্রণ হয়, সেই ব্রণেরও চিকিৎসা তোমরা এভাবেই করতে পারবে, কিন্তু ব্রণ অন্যভাবেও হতে পারে, সেটি আলোচনার আজকের আমার মুখ্য বিষয়। অর্থাৎ শেষ ৫ মিনিট বা ১০ মিনিট আমি চেষ্টা করব যে চর্মরোগ ছাড়া কীভাবে চর্মরোগ আসে। হোমিওপ্যাথিক তো লক্ষণ ছাড়া হয় না, কেস্টিকিং ছাড়া হয় না, একটা ওষুধ ছাড়া হয় না। বায়োকেমিকগুলোর কথা সঙ্গে নিয়েছি সাময়িক উপশম দেওয়ার জন্য, উপশম তো আমাদের লক্ষণও, আমাদের লক্ষ্য হচ্ছে অর্থাৎ মানে বাকি জীবনে যেন কোনো কঠিন রোগ মানুষের না হয়, একমাত্র হোমিওপ্যাথিকই সেই সমস্যার সমাধান দিতে পারে। আমি আরও একদিন বলছিলাম, তাহলে আমাদের কী কী রোগ হবে, আমরা কি মারা যাবো না? নিশ্চয়ই মারা যাবো,
মারা যাওয়ারও সেই কতগুলো সিস্টেম আমরা ডাক্তারি শিখলে দেখতে পাবে, চোখে দেখবে, বুঝবে, আরে মরতে তো হবে, কিন্তু মরাটা আমাদের বীর মতন মরা উচিত। অর্থাৎ যখন আক্রমণ করবে তখন কারো ওষুধে কোনো কাজ করবে না। যাই হোক, আমি চলে আসি আমাদের সেই চারটা কেস টেকিংয়ের কথা বলব। যেমন ধরো বরণ হয়েছে, বরণ তুমি তোমার মতন করে চিকিৎসা করলা, আমাদের লক্ষণ মতো চিকিৎসা দিলা, সেটা নানা কারণে বরণ হয়, সেই বরণের ওষুধগুলো দিলা, ভালো হচ্ছে না। কিন্তু মানসিক কষ্টে তো বরণ হতে পারে। আমার সৌভাগ্য হয়েছিল এরকম দুই একটা রোগী দেখার। অর্থাৎ তুমি যদি বরণের চিকিৎসা করো স্কিন ডিজিজ ভেবে, আমাদের সেভাবে হয় না। আমাদের লক্ষণগুলো যখন আসে আমরা বিস্তারিত লেখে আমরা শুরু করি। ধরো আমি একটা বরণের চিকিৎসা করতে গিয়ে, যাও এটা আমি এত বিস্তারিত বলতে পারবো না, বরণের চিকিৎসা করতে গিয়ে সে কইছে যে ডাক্তার সাহেব আমি ফিস্টি দেবো, আমার বরণ ভালো হইলে। আমি বললাম যে আমি বরণের চিকিৎসা করি না, কারণ এত এত সহজ আপনারা অন্য ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন, কোনা আমার এটা ভালো হয় না, আমি আপনার ভালো করতে পারলে আমি ফিস দেবো। আমি কইলাম যে ভালো না হলে আমি আপনার ফিস ফেরত দেবো। যাই হোক, কথা নিলাম, কিন্তু আমি যখন লাইফ হিস্ট্রি নিয়েছিলাম তখন দেখলাম তার মানসিক কষ্ট। দেখো, মানসিক কষ্টের উপরে এই বরণের চিকিৎসা চিন্তা করতে পারো, একটা বরণ তার ভালো হয় না, বড় হয়ে আছে এবং যতই হয় তারপর বলছে তাকে এই বরণটা অপারেশন করতে। যাই হোক, আমি লাইফ হিস্ট্রি নিয়ে প্রথমে তো আমার হয়তো দুই চার দিন চেষ্টা করলাম, এই আমাদের এই বই পুস্তক, আমরা যেটা বই পুস্তকে পড়ে আমরা যেটা পড়েছ সেই বই পুস্তকের কথাই বলছি। যেমন ধরো প্র্যাকটিস অফ মেডিসিনে এই বরণের উপরে কত ওষুধ আছে, কিন্তু আমাদের এটা নয়, সব ওষুধে ব্যর্থ হলাম। কিন্তু আমি এটা কমেন্ট করছিলাম যেহেতু রোগী মানসিক কষ্ট, আমার মানসিক কষ্টের উপরে আগে যেতে হবে। তোমাদেরকে বলছি এই যে লক্ষণ, অর্থাৎ কেস টেকিংগুলো কি মারাত্মক, মানসিক লক্ষণের উপরে গেলে আমি একটা নোট রাখছিলাম যে এই বরণটা বোধ মানসিক কষ্ট ছাড়া হবে না। যাই হোক, আমি 8-10 দিন পরেই যখন দেখলাম তার কিচ্ছু হচ্ছে না, তাকে এই ন্যাট্রামিও দিলাম 2 কি 3 বোতল, আমার মনে হয় 4 বোতলের বেশি বোতল লাগে নাই, তার বরণটা চলে গেছে। তাহলে দেখো এই মানসিক কষ্টের উপর আমাদের কেস টেকিংটা কীরকম। এই জন্য তোমাদেরকে বলছি আমার 20 বছরের অভিজ্ঞতা তোমাদেরকে 1 বছর শিখাতে যাচ্ছি, অর্থাৎ 1-2 বছর পরে তোমরা যেন সকল রোগের চিকিৎসা করতে পারো। দেখো, তাকে যখন আমি ন্যাট্রামিও দিলাম সে 4 বোতলে ভালো হয়ে গেল, কিন্তু এর আগে আমি আমাদের বই মতন, অর্থাৎ আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন, আমাদের যারা মেটেরিয়াল মেডিকেল লিখেছে সেখানে 3x, 6x, 12x, 30, 200 লেখা আছে, আমি সেই সকল মেটেরিয়াল মেডিকেল তোমাদেরকে পড়তে বলবো না, আজকে বলবো ওই তারা তো তাদের মতন করে লিখেছে। অর্থাৎ সেই সময় M1 M2 ছিল না, এখন নতুন যুগ, নতুন যুগের সৈনিক, নতুন যুগের ডাক্তারি শুরু কর, ওসব কিছু বাদ দাও। অর্গানন ধরো, 50% ব্যবহার করো, ওষুধের ক্রিয়া দেখো, ওইগুলো হাতে নিবে না এমন কথা বলছি না, হাতে রাখবে প্রয়োজনের টুকটাক করার, এই কারণে, কারণ আমরা ওই যে হামাগুড়ি দাও, অর্থাৎ আমরা এখন হাঁটা শিখি নেই, হাঁটা শিখি নেই গতিকে ওইসব বইপত্র মাদার ফাদার আদার যা আছে তা দাও, আমার আপত্তি নেই, তবে চিকিৎসার কথা বলে চিকিৎসা করো না, এই জিনিস হয় না। চিকিৎসা একমাত্রই অর্গানন ভিত্তিক সদৃশ্য বিধের মতোই চিকিৎসা হয়। তাহলে আমার প্রথম কেসটা শেষ হলো। অর্থাৎ দেখো, ন্যাট্রামিও দিয়া আমার কি জানি এখনই, দ্যাট ইজ ব্রন ভালো। আচ্ছা আসো, এখন রুগী আসছে চর্মরোগ, তো চর্মরোগের লাইফ হিস্ট্রি নিয়ে আমি যখন শুরু করলাম দেখি যে তার কৃমির সমস্যা। দেখো কত সিম্পল জিনিস, লাইফ হিস্ট্রি কী কাজে লাগে, অর্থাৎ কেস টেকিং কী কাজে লাগে। আমি চিন্তা করলাম যে বাচ্চা বয়স,